বাংলাদেশ রেলওয়ে এতদিন বেশি দূরত্বের টিকিট ছাড় দিয়ে বিক্রি করত। আজ থেকে রুট ভেদে ভাড়া বাড়ছে 7-9%। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হবেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, কি অবস্থা দেখছেন? এতদিন যেখানে দূরের ভাড়া ছাড় দিয়ে দেয়া হতো, সেখানে এই যে ভাড়া বেড়েছে, এটা নিয়ে আসলে যাত্রীরা কি বলছেন? আজকে থেকে যে ভাড়াটি বৃদ্ধি করা হয়েছে, এটি অবশ্য প্রজ্ঞাপনটি আরও আগেই দেওয়া হয়েছে, অর্থাৎ 10 দিন আগেই বলা হয়েছে যে একটি সুবিধা ছিল আগে যে বেশি দূরত্বের ভাড়াতে রেল একটু ভর্তুকি দিত, সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং সেই প্রত্যাহারটি করার ফলে রেলের প্রায় 300 কোটি টাকা আয় বৃদ্ধি পাবে বলে রেল সূত্র জানিয়েছে। আমরা কিছুক্ষণ আগে স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে 100 কিলোমিটারের পরে গিয়ে এই ভাড়াটি বৃদ্ধি হচ্ছে, এটি 20 টাকা থেকে 150 টাকা পর্যন্ত অসন্তোষ প্রকাশ করছিল। পরক্ষণে যখন আবার কাউন্টারের সামনে একটি ভাড়ার চার্ট টাঙিয়ে দেওয়া হয়েছে যে এটি আসলে নতুন ভাবে এই যে রেয়াজ সুবিধাটা ছিল 101 কিলোমিটার পর থেকে সেটি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, যার ফলে যাত্রীদের মধ্যে যে চাপ পড়ছে সেটি আর দেখা যাচ্ছে না। এবং স্টেশন ম্যানেজাররা এইটি যাতে আর না হয় প্রকৃতি কাউন্টারের সামনে সেই চাপটি টাঙিয়ে দিচ্ছেন। অর্থাৎ এই যে 101 কিলোমিটার পরে যেটা আমাদেরকে এখানে কিছুক্ষণ আগে উনি দিয়েছেন, সেটি আমি আবার একটু দর্শকের জন্য আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে 101 থেকে 250 কিলোমিটার পর্যন্ত 20% কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং 251 থেকে 400 কিলোমিটার পর্যন্ত 25% অসন্তোষ সেটি আর দেখা যাচ্ছে না। এবং স্টেশন ম্যানেজাররা এইটি যাতে আর না হয় প্রত্যেকটি কাউন্টারের সামনে সেই চার্টটি টাঙিয়ে দিচ্ছেন। অর্থাৎ এই যে 101 কিলোমিটার যেটা আমাদেরকে এখানে কিছুক্ষণ আগে উনি একটি জিনিস দিয়েছেন, সেটি আমি আবার একটু দর্শকের জন্য আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে 101 থেকে 350 কোটি টাকা এটি আয় বৃদ্ধি পাবে, এ ধরনের একটি কথাই আমাদেরকে জানানো হয়েছে। তো আপাতত রেল স্টেশন থেকে আমার কাছে এখান থেকে রেলের যে ভাড়া বৃদ্ধি পেয়েছে এতটুকুই রয়েছে। কবিতা